হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এলএসটিভি বাংলা 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খবরগুলি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কাছে করব ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি একটা লাইক করবেন আর ভিডিওর নিচে আসা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এনএইচআরসি এর রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম রয়েছে। কমিশনের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় মন্ত্রী, বিধায়ক সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গো, শেখ সুপিয়ানা, পাত্র ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহার মতো নেতা মন্ত্রীরও নাম রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে এই নেতা কুখ্যাত দুষ্কৃতী বা গুন্ডা। ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে রাজ্যের ছত্রে ছত্রে আক্রমণ করা হয়েছে। সেই সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী যে তালিকায় দেওয়া হয়েছে তাতে রয়েছে একাধিক তৃণমূল নেতার নাম। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলায় শুনানি, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলা শুনানি। জাতীয় মানবাধিকার কমিশনার 50 পাতা চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে। আদালতের তৎপরে বলা হয় বিশ্বের সরকারি আইনজীবী নিয়োজক করতে হবে, এই মামলায় হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, আদালতের পর্যবেক্ষণের সিট গঠনের তদন্ত করতে হবে, প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়েও বিচার করতে হবে, সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী 25 জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে 4 দিন থাকবেন তিনি, ফিরবেন 30 জুলাই। এই সফরে একাধিক কর্মসূচি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট মজবুত করতে সংসদে যাবেন তিনি, রাজ্যের দাবি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, অন্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক হবে, কৃষক আন্দোলনের নেতার সঙ্গেও দেখা করবেন তিনি।